এই যে দেখো, হ্যালো গাইস, জোস্টাইল ব্লগে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আরেকটা রেসিপি নিয়ে এসেছি, আর এই শীতের মধ্যে হালকা ঠান্ডা ঠান্ডায় এই রেসিপিটা তো মানে আমার মতে সব থেকে ফেমাস, কারণ হচ্ছে সবাই আচার খেতে খুব ভালোবাসো, আর এই টাইমে হচ্ছে কুলের আচার। তো তোমরা জানো আমাদের তো কুলের আচার আমাদের বাড়িতে বানানো হচ্ছে। তো কে বানাচ্ছে? আমার মা। তো কীভাবে বানাচ্ছে তোমাদের সাথে আজকে শেয়ার করো, তোমরা দেখতে থাকো। আর আমার নতুন বন্ধু হলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তো দেখতে থাকো। তো মা মৌরি আর হচ্ছে শুকনো লঙ্কা ভাজা হয়ে জিরা, আর এখন জিরা ভাজছে। তো এগুলোকে গুঁড়ো করা হবে, তোমাদেরকে আস্তে আস্তে দেখাবো। এটা শুকনো খোলায় ভাজছে কিন্তু, হ্যাঁ কিছুই দেওয়া না, কড়াইটাকে গরম করে তার মধ্যে ভাজা হচ্ছে। তো এখন কড়াই, বড় কড়াইটা বসিয়ে দিয়েছে, কারণ অনেকগুলো আচার হবে আজকে, অল্প অল্প করে করবে। তো এটাকে গুঁড়ো করা হবে। কড়াইটা গরম হবে, তারপর এই গরম হয়ে গেছে, ধোয়া বেরোচ্ছে তো জল। তো কড়াইয়ে তেল দিয়ে দিল, শুকনো লঙ্কা দেওয়া আছে আর পাঁচফোড়ন, তাই তো? তেলটা গরম হোক। এই কুল আরো কুল আনতে যাচ্ছে, কালকে বসে বসে আমি সব ফাটিয়েছি, তোমরা সেটা দেখেইছ। তো পাঁচফোড়নটাও দেওয়া হয়ে গেছে, দেখো। মনে রাখবে ফার্স্টেই দেওয়া হলো কি শুকনো লঙ্কা, তারপর হচ্ছে পাঁচফোড়ন। আর কুলগুলোকে হলুদ আর নুন দেওয়া আছে মা? শুধু হলুদ দিয়ে মেখে বাইরে শুকাতে দেওয়া ছিল, এটাতেই মনে হচ্ছে আচারের গন্ধ পাচ্ছে। তো এখন কুলগুলো দিয়ে দেওয়া হচ্ছে, পাকা 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 কুল। এটা হচ্ছে দেশি কুল, হ্যাঁ এখানে তো মিষ্টি কুল নেই, এটা পুরো দেশি কুলেই হচ্ছে। এর মধ্যে দেওয়া হচ্ছে নুন, আর দেওয়া হবে হলুদ। এবার দিয়ে দেওয়া হলো গুড়, গুড়টাকে না কি করতে বলো তো,
ওটা সবসময় জলে ভিজিয়ে রেখে দেবে। এই যে আচার হচ্ছে, এখন দেখো গুড়গুলো গলে গেছে, ভালো গন্ধ বেরিয়ে গেছে সুন্দর। কি করবো, শাশুড়ি দেয়নি তো, ডুববে না মিষ্টি গুলো, ডুববে এখনই দেবো কি করে, ঠান্ডা হোক আগে মুখে দিবি না। জামাইকেও দেবো, মেয়েরে দেবো, নাতি নাতনি খাবে, সবাই খাবে, আমার স্বামী খাবে। আরে ঠান্ডা হোক, একটু মুছবে, এইটা আরো কমবে তো, এটা রসটা কমবে না, তারপর থাকলে আরো রস ঢুকবে ঢুকবে। এমনি মিষ্টি হয়েছে, লবণ হয়েছে, ওই মুখ পুড়বে, মুখ পুড়বে, নুন হয়েছে না, নুন কম আছে, মিষ্টিও কম, দেখো তো তো কম না। লঙ্কা রে মুখে দিচ্ছি, কোনটা লঙ্কা, এটা লঙ্কা না, লঙ্কা না কুল, আমি ছিঁড়েছি, মিষ্টি হয়ে যাবে, কেন বলো তো এগুলো ঢুকবে তো, তার মিষ্টি হয়, আর মিষ্টি দিতে হবে, অনেক মিষ্টি দিয়েছি, নুন দেখ, ঠিকই আছে, নুন দিলে করা হলে আর খাওয়া যায় না। একটু ইয়ে পড়বে, লঙ্কা পড়বে, তারপর ইয়ে মশলা পড়বে, এটা আবার রৌদ্র দিতে হবে, বুঝলি, যে মশলাটা দেওয়া করছিল সেটা এখন দিয়ে দিল, দিয়ে ভালো করে নাড়বে, দোকানের মশলার থেকে এরকম ঘরে বানানো মশলা অনেক ভালো, টেস্টটা একটু দ্বিগুণ আসে, আমরা সবাই জানো। খাওয়ার ইচ্ছে, চলে আসো আমাদের বাড়িতে, কমপ্লিট আমাদের আচার, এবার আমি একটু বসে বসে খাবো, না দুধ খাবি অ্যাসিড হয়ে যাবে, তাহলে আমি একটু নিয়ে যাব, না আজকে তো বই না, আগে ইয়ে হোক, মিষ্টি ঢুকুক ভালো হয়। তো বন্ধুরা কেমন হয়ে, কেমন লাগলো তোমাদের, এর আমার মা কি রোগা হয়ে গেছে, আর আমরা দুই বোন হচ্ছে বডি বিল্ডার হয়েছি, মাকে বলেছি দুজনই, দুই বোনই বলেছি যে যে যার নিয়ে নাও আমাদের ভাড়া, আমাদের থেকে আমাদের থেকে নিয়ে নাও কাঁধে দেবে, মা এত রোগা হয়ে গেছে জানো না, আর আমরা দেখো
তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর আমার নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, আর তাড়াতাড়ি ঝটপট ঝটপট করে 1K করে দাও, আর কত দেরি। একটা সত্যি কথা, খুব আনন্দ লাগছে সে কদিন পর 1K হবে, তোমরা একটা মানে 1K পরিবার মানে একটা 1000 পরিবার, সিরিয়াসলি। তো হ্যাপি ভ্যালেন্টাইন ডে, আজকে ভ্যালেন্টাইন ডে দিন আমার পছন্দের এই খাবারটা তৈরি হলো, মানে আচার তোমরা দেখতেই পাবে, এবার আমার ভিডিওতে দেখতেই পাবে, মাঝে মধ্যে আমি আচার খাচ্ছি কারণ আমি আচার খেতে খুব ভালোবাসি। তো টাটা, বাই বাই। তো নতুন নতুন আরও সুন্দর সুন্দর ভিডিও আসবে, তো এখন যাবো শ্বশুরবাড়িতে, তো টাটা, এখানে রাখলাম আমার ভিডিও, তো শেষ করলাম, তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আমার নতুন নতুন সাবস্ক্রাইব করতে বলবে।